সালামুকুম বন্ধুরা, আজকে আমি একটা ভেজিটেবল ভাজি করব। তো এখানে আমার স্যালারি আছে, এখানে বেল পেপার আছে, রেড বেল পেপার, আর এখানে একটু ক্যাবেজ আছে। তো আমি সবসময় স্যালারিটা স্যালাড করে খাই। তো এটা একটু পুরানো হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে, আমি ফ্রেশটা খেতে পছন্দ করি আমার স্যালাদের জন্যে, আর এই জন্য আমি আজকে এটাকে ভাজি করে ফেলবো। সাথে একটু এর সাথে ক্যাবেজটা, একটু ক্যাবেজ আছে, এই ক্যাবেজটাকেও এটার সাথে আমার স্যালারিগুলোকে প্রথম কেটে নিব। তা আমি এখানে দুটো পিস নিয়ে নিয়েছি, আমি এটাকে দুটো ভাগ করে নিব, এরকম করে মাঝখানে থেকে ভাগ করে নিব। ভাগ করে আমি একটু ছোট ছোট করে কেটে নেব, পাতা সহ কেটে নিব, কুচি কুচি করে কেটে নিব। আবার ফ্যানটাতে রেখে দিচ্ছি, এখন কুচি কুচি করে কেটে নিই। প্রথমে এভাবে লম্বা লম্বা করে কেটে, তারপর আমি সেকেন্ড টাইম আবার কাটবো এভাবে, যাতে অনেক ছোট ছোট কুচি কুচি করা এটার সাথে আমার স্যালাডের সাথে মিশিয়ে দিলাম। কাঁচা ভেজিটেবলসগুলোর মধ্যে আমি এখানে পিঙ্ক সল দিব। পিঙ্ক সল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ মেখে রাখব। পিঙ্ক সল্টের কাজটা হবে এটা মেখে রাখলে এটা একটু নরম হয়ে আসবে। এখন আমি আমার আনিয়ন, গার্লিক অ্যান্ড বেল পেপারটাকে রেডি করব। এগুলোকে এখন আমি আনিয়নটা কেটে নিয়েছি, আর গার্লিক থেকে, গার্লিকটাকে ওপেন করে আমি গার্লিক ক্লোভসগুলোকে এরকম বের করে নিয়েছি। আমি এখন এটাকে একটু ছেঁচে নিব। আমি ছেঁচে এগুলোকে এভাবে করে কেটে নিব। কেটে আমি এগুলোকে মিনসড করে নিব। আনিয়ন আর গার্লিকটাকে আমার ভেজিটেবলের সাথে মিশিয়ে নিলাম। আমি একটু এভাবে করে সব একসাথে মিশিয়ে নেব, এগুলোকে কেটে নিব। প্রথমে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিব। লম্বা করে কাটার পরে আমি এভাবে করে নিয়ে আবার কুচি কুচি করে কেটে নিব। বেল পেপারটার সাথে একটু গ্রিন বেল পেপারও কেটে নিয়েছি আমি। এটা এই দুটোকে একটা আলাদা পটে উঠিয়ে রেখে দিব। আলাদা করে আমি একটা সাইডে এটা রেখে দেব। আমি আমার ভেজিটেবলটাকে 15-20 মিনিটসের জন্য সল দিয়ে মেখে রেখেছিলাম। তা আমি এখন চুলাটা ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে আমি এখন আমার ভেজিটেবলটাকে রান্না করে নিব। তো এখানে আমার কাছে চিকেন ব্রথ আছে, আমি চিকেন ব্রথ বাসায় করে রাখি। তো আমি একটু চিকেন ব্রথ দিব, দিয়ে এটাকে একটু হালকা হালকা করে ভাপিয়ে নিব। এখন একটু হালকা হালকা ভাপা হয়ে গেলে আমি আমার চিলি, কাঁচামরিচ আর প্লাস আমি একটু ক্রাশ পেপার, চিলি ফ্লেক্স যেটা, এটা ইউজ করব। আর এখানে আছে স্যাসামি সিড, এটা স্যাসামি সিড, আর সাথে আছে অ্যালমন্ড পাউডার। অ্যালমন্ড পাউডারটা যদি সবার কাছে না থাকে, আমি এখানে কিছু অ্যালমন্ড ক্রাশ করে রেখেছি। তা আপনারা অ্যালমন্ড পাউডার না পেলে ক্রাশ অ্যালমন্ডটা ইউজ করতে পারেন। ভেজিটেবলটা এখন ভাপানো হয়ে গেছে, পুরোপুরি হয়নি, অলমোস্ট হয়ে আসছে। আমি এই মুহূর্তে আমি আমার চিলি আর চিলি ফ্লেকটা দুটাকে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন অলমোস্ট একটু হয়ে আসছে। তো এই মুহূর্তে আমি আমার কেটে রাখা গ্রিন অ্যান্ড রেড বেল পেপারটা দিয়ে দিব। এটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে, স্যালারির সাথে এই কম্বিনেশনটা খুব ভালো যায়, এটাতে একটা সুন্দর ফ্লেভার ছড়ায়। তা আমি এই মুহূর্তে একটু তেল দিব। আমি তেল সবসময় শেষের দিকে দিই, কারণ তেল যত জ্বালানো হয় তত ফ্যাটে পরিণত হয়, এই জন্য আমি নামাবার কিছুক্ষণ আগে তেলটা দিয়ে দিই। তো তেল দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো এখন আমি আমার এই অ্যালমন্ড পাউডারটা
আর সেসামি সিডটা অ্যাড করব যেহেতু আমি আপনাদেরকে দেখাবার জন্য অ্যালমন্ডটা ক্রাশ করেছিলাম তো যেহেতু ক্রাশ করেছি এটা এটাও আমি দিয়ে দিব এটাও আমি অ্যাড করে দেব করে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে নামিয়ে দেব আমার ভেজিটেবলটা হয়ে গেছে আমি এটাকে আপনারা যে কোনো ব্রেড বা রাইস দিয়ে খেতে পারেন আমি আমার ভেজিটেবলটাকে আগে লবণ দিয়ে মেখে রাখার কারণ হচ্ছে ভেজিটেবলটা লবণ দিয়ে মেখে রাখলে নরম হয়ে যায় যেহেতু আমি তেলটা পরের দিকে ইউজ করি এর জন্য ভেজিটেবলটা যদি নরম থাকে তাহলে আগের থেকে তেল দেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ তেল যত জ্বালানো হবে তত ফ্যাটে পরিণত হবে আর এটা সেসামি সিডের অনেক ক্যালসিয়াম আছে আমি আপনাদের একটা ক্যালসিয়ামে ভরপুর ভেজিটেবল উপহার দিলাম আর তাছাড়া জিঙ্ক অ্যান্ড মিনারেল তো আছেই আর আমাদের মেয়েদের জন্য এটা ভীষণভাবে উপকারী ছেলেরাও খেতে পারবে ক্যাবেজ বেল পেপার স্যালারি এই তিনটা ভেজিটেবলের মধ্যেও কিন্তু আপনারা অনেক হেলথ বেনিফিট পাবেন তো আমি সব কিছু চিন্তা করে মাথায় রেখে এরকম একটা ভেজিটেবল তৈরি করলাম যেখান থেকে আপনারা সবজিও পাবেন এবং ক্যালসিয়ামও পাবেন তো আশা রাখছি আপনারা আমার এই উপকারী হেলদি ভেজিটেবলটা বানিয়ে খাবেন আমি আপনারা বানিয়ে খেলে আমি খুশি হব তো যাই হোক আমি আজকে এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ